সিলেটের আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকুর রহিম যে চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন তাতে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে ক্রিকেট প্রেমীরা, কারণ তার ইনিংসে ছিল তরুণের থেকেও তরুণের ছোঁয়া। মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে মনেই হয়নি তার বয়স 35 বছর হয়ে গেছে। মুশফিকুর রহিম ওডিআই সংস্করণে কবে এমন ব্যাটিং করেছেন সেটা হয়তো বা কেউ বলতে পারবে না, তবে সেই সাথে ওয়ানডেতে 7000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন, তুলে নিয়েছেন দ্রুততম 50। তার 50 এসেছিল 33 বল খেলে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ শুরুতেই তামিম ইকবালকে হারায় রান আউটের মাধ্যমে। 31 বলে 23 রান করে ফিরে যান তামিম ইকবাল। এরপর লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত দুই তরুণ ব্যাটসম্যানই খেলছিলেন বাঘের মতো, ফিরে গেছেন 70 রান করে লিটন দাস এবং 73 রান করে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত। আর এরপর সাকিব আল হাসান নিজেকে মেলে ধরতে না পারলে তৌহিদ হৃদয়কে নিয়ে মুশফিকুর রহিম যা শুরু করলেন তা ছিল সত্যি দুর্দান্ত। তৌহিদ হৃদয় শেষ পর্যন্ত 34 বলে 49 রান করে ফিরে গেছেন পেভিলিয়নে, তবে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম লক্ষ্যে পৌঁছে গেছেন, তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তার এই সেঞ্চুরিতে তিনি খরচ করেছেন মাত্র 60 বল, হাকিয়েছেন 14টি চার এবং 2টি ছক্কা, আর তাতে বাংলাদেশের সংগ্রহ বিশাল 50 ওভারে 6 উইকেট হারিয়ে 349 রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকুর রহিমের এটা ছিল নবমতম সেঞ্চুরি, তবে এই সেঞ্চুরিটা নবমতম হলেও এই সেঞ্চুরিতে ছিল একটা বিশেষ আকর্ষণ।